在发展开始，时间足够弹性的话，然后查哥说呼吸很少，可以喜欢说的不舒服，你说的你不好做的几乎才过三十年了，我也哪里不够了，我就说说一点点昨天他们不是光靠你开心，按照来说就这样，我不能够改变自己。阿弥陀佛，各个的菩萨说起，昨天不光的那些，明天不接，那些昨天不光，就算是某一点的，你说多少？说些话题，我不可能。还有一个是他和他的父母，这家族，阿拉的王室家族，他们的亲戚把他给拖来的，家族的他们爹爹是不好的，他的，他的。স্মরণ করতে চাই এইভাবে শ্রোতা ভাজন ইউনুসারি তিনি জন্মগ্রহণ করেছেন ঈশ্বরের পাশে গেলে আগুন গ্রামে, আমিও জন্মগ্রহণ করছি ঈশ্বরীয় উপজেলার পাশে গেলে আগ্রহী গ্রাম, উনি আমার শ্রোতা ভাজন চাচা, উনার বাড়ি আমার বাড়ি একই গ্রামে, মাঝখানে বড় হয় 50টি 60টি বাড়ির গ্রাম, ছোটবেলায় আর সাইকেলে চড়ে আমি শুনতে আসতাম, আমাকে সন্তানের মতোই চাচা শুধুমাত্র সঙ্গীত শিল্পী ছিলেন কাকি কুমার, তিনি একজন স্বনামধন্য নাট্যশিল্পী ছিলেন। আমরা ছোটবেলায় তার অভিনীত অনেক নাটক দেখছি এবং নিজেকে নাট্যাঙ্গনে সম্পৃক্ত করার অনুপ্রেরণা পেয়েছি। আমি ঈশ্বরদিনে যখন স্বাধীনতোত্তর কালে স্থায়ীভাবে বসবাস শুরু করি তখনও গ্রামে যে গ্রাম চাচার সাথে দেখা হতো অকালিত, স্বাধীনতার পরে অনেক অনুষ্ঠান তারা করছে পাগল স্কুলে, সেই অনুষ্ঠানগুলো ঈশ্বর যে আসার পরে তার সাথে আমার যে নিবিড় সম্পর্ক, এটা এই দীর্ঘ স্মৃতি সময় বর্ণনা করা সম্ভব। আপনারা যারা আছেন সবার সাথেই কমেছি তার স্মৃতি রয়েছে। আমি শুধু কিছু আমার কিছু পর্ব অনুষ্ঠানে বলতে চাই। আমি যখন 83 সালে সঙ্গীত জগৎ থেকে বেরিয়ে সংকল্প প্রবেশ করে 2001 সাল পর্যন্ত আমার সঙ্গীত চর্চা বন্ধ ছিল। এই মাঝখানের এই সময়টায় আমি সংবাদপত্র জগতে এবং সাংগঠনিক কাজে সারা দেশ ঘুরে বেড়িয়েছি এবং ফিরে আসার পরে যখন আমি এখানে আমার সাংবাদিকতার জগৎকে নিয়ে বেশি ভাবাবাদ করছি, সেই সময় সাংস্কৃতিক অঙ্গনকে জাগিয়ে তোলার জন্য এবং ঈশ্বরের সঙ্গীত শিল্পী এবং সঙ্গীত প্রতিষ্ঠানগুলোকে এগিয়ে নেওয়ার জন্য চাচা আমাকে বারবার বলতে নেবে তুমি সাংবাদিকতা করো, প্রশাসনের সাথে সরকারি লেভেলে তোমার যোগাযোগ আছে,
নিয়েছি, আত্মগত চেষ্টা করেছি, ঈশ্বরকে ভোর ভোর পাই। প্রতিষ্ঠা ছিল এখানে সরকারি যে প্রকারগুলো হতো, আমি আমার প্রচেষ্টায় ঈশ্বরকে আপ সর্বস্ব সাংস্কৃতিক প্রতিষ্ঠানকেও সম্পৃক্ত করে আজ এই প্রতিষ্ঠানকে অন্তর্ভুক্ত করে দিয়েছিলাম, যেখানে প্রতি বছর স্বাধীনতা দিবস এবং বিজয় দিবসের অনুষ্ঠানে তারা আমাদের প্রতিষ্ঠান। কিন্তু দুঃখের বিষয় এটাই, আমি আমার ঈশ্বরের সাংস্কৃতিক প্রতিষ্ঠানগুলোকে আমি সবসময় আমার করে করে করতাম, আমি কখনোই আমার টিভিতে আমি সেই সময় সূর্যোদয় কর্তব্য করে সেই সংগঠনের মধ্যে সীমাবদ্ধ করে দিয়েছিলাম। আমি এখনো সারা দেশে যেখানেই যাই আমি এই কথাই বলি যে ঈশ্বরের সকল মানুষগুলো এই আলোকিত মানুষগুলোর মধ্যে জীবন সৃষ্টি করে সৃষ্টি করার চেষ্টা। আজকে এইখানে উপস্থিতি দেখে আমার খুব ভালো লাগছে। আমি একটি কথাই বলব যে ইরুশালিমের মতো মানুষকে যদি স্মরণ করে রাখতে হয় তাহলে আজকের মতো আমরা যে যেখানেই যে প্রতিষ্ঠানের নামই থাকি না কেন, আমাদের একটি মাত্র পরিচয় হবে আমরা সাংস্কৃতিক মধ্যে সেই ক্ষেত্রে আমরা বলবো একে অপর একে থাকতে পারি। আমি সেখানে প্রত্যেকটি শিল্পীকে যাদের সাথে আমার আন্তরিকতা ছিল এবং ছিল, আমি সবাইকে একে একে আমার প্রেমের বন্দী করে সবার সাথে আমি তুলে রেখেছি। এবং এই আশ্চর্যজনক একটি ঘটনা, আসলে এই বন্ধন আপনার বিদায় দিব জানি না, কিন্তু আমি আমার এই উৎসবকে বারবার বলতাম তারপর আপনি আসছেন না, আপনি আমার ঘরে আসছেন না, আমাকে আসতে হয় বলতো কেন বাবা তোমার কি হবে গিয়ে বন্দী করে রাখবো। মৃত্যু সংবাদ জানার সঙ্গে সঙ্গে আমি রাতের বেলা তাকে একটি চোখ করে আপনি এবং সেই বাঘগুলো আমি ফোন করেছি যেভাবে এবং এবার আমি আসি গোবানকের কাছে। গোবানক আমার সম্পর্কে বয়স অনেক ছোট, আগলে মানুষ অনেক স্মৃতি রয়েছে তার। বারবার যখন অর্পণ করেছে আমি এই অর্পণ করতে আমি সকলকে একত্রিত করে আমার ঘরে আমি আপনাদের সবাইকে অন্তত একটু অনুরোধ সহ দেওয়ার চেষ্টা করেছি। এই গোমালকের সাথে আমার বহু স্মৃতি আছে, একটি কথাই বলব আমি বহু মানুষের হৃদয়ের ব্যথা জানি যা এই মহাদিনে আমি বলতে চাই না, কারণ এই কথাগুলো বললে তাদের পরিবারের অনেকেই যারা
পরে অনেক কষ্ট পাবে, অনেক দুঃখালো ব্যথা যেটা আমি জানি আমার কাছে আছে। আমি মোবাইলের ঈদের আপনার শান্তি কামনা করছি। আমার ইকবাল, ইকবালের মানে কি বলবো, আপনাদের সাথে ইকবালের অনেক স্মৃতি আছে, কিন্তু আমার সাথে যার স্মৃতি আছে ইকবালের যে সমস্ত মনের কষ্ট, তার সারা জীবনের ব্যথার কথা আমার কাছে রিপোর্ট করা আছে, সেই কথাগুলো যদি এখন আপনাদের শোনাতাম তাহলে আপনারা নিজেরাই নিজেদেরকে দিয়ে কাটতেন। আইলে মানুষ বলছে সবাই বড় বড় লেকচার মানে বড় বড় কথা বলে, সবাই আলোচিত হয়, সাদা মনের মানুষ হয়, সুশীল হয়, বাস্তব জীবনে কে কতটা সাদা, কে কতটা আলোচিত আর কে কতটা সুশীল, এইটা আমি যদি ওই রেকর্ডগুলো আপনাদের শোনাই তারা আপনারা বলতে পারবেন। এই ভাইয়া ভাই কতটা কষ্ট যে পৃথিবী থেকে বিদায় হয়ে গেছে এটা বলার অপেক্ষা আপনারা অনেকেই জানেন। আমি ধন্যবাদ দিই তার মৃত্যুর পরে, তার আগে অনেকে তার সাথে সহানুভূতি দেখে তার কার্যক্রম করার চেষ্টা করেছেন, আবার অনেকেই তাকে তাদের সমালোচনাও করেছেন। মৃত্যুর পরে তার আলোচনী সহ আমাদের বৌদ্ধ ভাই সহ আরো যারা তার জন্য তার পরিবারের জন্য যে মন পূর্ণ গ্রহণ করেছেন, আমি আমার পক্ষ থেকে আমার প্রতিষ্ঠানের পক্ষ থেকে তাদের ধন্যবাদ জানাই। এবং রুবুল আহমেদ আমি ইকবালের মেয়েকে আপনার সাথে অনুরোধ করবো, ইকবালের মেয়েকে আছে আর পরিবার আছে, আপনার জন্য দূরে না যায় সাধ্যমতো তাদের আমি যখন পুরোপুরি সাংবাদিকতায় মনোনিবেশ করে পাচ্ছি রেডিওতে জন্য আমার প্রায় যাওয়া হতো, সেই সময় থেকেই শহীদ ভাইয়ের সাথে আমার সম্পর্ক, তখন আমি গান করতাম না। 2001 সাল থেকে যখন পুনরায় আমি এই জগতে আসলাম এরপরে শহীদ ভাইয়ের সাথে আবার আরেকটি সম্পর্ক হলো, এবং এই যে ইষ্টভাষী নম্র মানুষটি সবাই মিলে আমার অফিসে আসতেন এবং আমরা দীর্ঘক্ষণ বিভিন্ন বিষয়ে কথা বলতাম, রবীন্দ্রনাথের মানুষ এবং তার যে মিষ্টি গলায় বরফ দিয়ে যা ডাকগুলো করতেন আমরা শুনতাম এবং সবসময় উৎসাহিত অনুপ্রাণিত করতাম, তার সাথে আমার অনেক স্মৃতি রয়েছে। আমি সেই মানুষকে নিয়ে একটা সাথে কথা করি, আল্লাহ এই সকল মানুষগুলোকে যাদের হারিয়েছি সকল মানুষগুলোকে জানার বাসি করেন। আমরা আজকে এখানে দাঁড়িয়ে সবাই কথা বলছি, কথা শুনছি, আমরা কি কখন চলে যাবো আমরা কেউ কিন্তু বলতে পারি না। আমি একটি অনুরোধে আমি বারবার সবার কাছে করব, আমাদের মন থেকে সংকীর্ণতা দূর করব, আমরা সাংস্কৃতিক অঙ্গনের মানুষ, আমরা সাহিত্য জগতের মানুষ, আমরা শিল্প চর্চা করি, অথচ আমাদের মন থেকে আমরা সংকীর্ণতায় দূরিয়ে রাখি, আমরা আপনি যদি চান আপনি আপনার ব্যানারটাকে ব্যবহার করে আরেকজন আরেকটা ব্যানার ব্যবহার করে, এই জন্য কোন বুদ্ধি কোন বুদ্ধি থাকে আমি আবারও সুরের ভবনের সাথে যারা সম্পৃক্ত আছেন সবার প্রতি ধন্যবাদ জ্ঞাপন করে, বিশেষ করে আমার মতো একজন নগণ্য মানুষকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য কিছু বলার সুযোগ করে দেওয়ার জন্য আমি আবারও কৃতজ্ঞতা প্রকাশ করে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।